দর্শক, সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মের বিশেষ বুলেটিনে স্বাগত। দর্শক, আপনি জানেন আজ বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ আগুন লেগেছে এবং এই আগুনের বিস্তারিত নিয়েই আপনাদের সঙ্গে আছি আমি, অমরি নাল। দর্শক, সর্বশক্তি নিয়োগ করেও হলো না শেষ রক্ষা, বাঁচানো গেল না শেষ সম্বলটুকু। রাজধানীর বঙ্গবাজারে পড়ে ছায় 4,000-এরও বেশি দোকান। জীবিকা হারিয়ে পথে বসে গেলেন দোকান মালিক, কর্মী, শ্রমিক সহ শত শত মানুষ। সার্ভিসের 50 ইউনিটের চেষ্টায় 6.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আর এতে যোগ দেয় সেনা, নৌ, বিমান ও বিজিবি সহ র্যাব এবং পুলিশ। উৎসুক জনতার ভিড় এবং বাতাসের জন্য আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। এদিকে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ফায়ার সার্ভিসের ডিজি। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ যেন শত্রুর গোলার আঘাতে পড়তে থাকা যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, স্মরণকালের ভয়াবহ দুর্যোগ, যেখানে অসহায় সকল প্রযুক্তি, অসহায় ফায়ার সার্ভিস, আগুনের উত্তাপের কাছে নস্যি সকল আয়োজন, সকল প্রচেষ্টা। যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন, সেই সঙ্গে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলী, চারিদিকে হইচই দমকল বাহিনীর তৎপরতা। আপাত দৃষ্টিতে এই দৃশ্য আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকা একটি মার্কেটের, তবে গল্পটা এখানে নিদারুণ অসহায়ত্বের। গল্পটা সব হারিয়ে নিঃস্ব হওয়ার, সেই সঙ্গে প্রশ্ন ওঠে অগ্নি নিরাপত্তার, প্রশ্ন ওঠে মার্কেট ব্যবস্থাপনার। ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা বেজে পার হয়েছে কিছু সময়। পবিত্র রমজানের সেহরি খেয়ে সবাই বিভোর ঘুমে, ঠিক তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে রাজধানীর বঙ্গবাজার। মুহূর্তে আগুন রূপ নেয় ভয়ঙ্কর এক দৈত্যে। একটা সময় আগুন গিলে খেতে শুরু করে পুরো মার্কেট। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে বঙ্গবাজার থেকে অ্যানেক্স ভবন, অ্যানেক্স ভবন থেকে মহানগর, মহানগর থেকে রাস্তার বিপরীত পাশে। ঈদের আগে নতুন কাপড়ে ভরপুর ছিল তৈরি পোশাক বিক্রির এক একটি দোকান। সারা দেশ থেকে আসা পাইকারি পণ্যের অর্ডার সামলাতে হিমশিম অবস্থা। সকালে দোকান খুলে সবাই যখন ব্যতিব্যস্ত হবেন বেচা বিক্রিতে, ঠিক তখনই খবর আসে আগুনের। সঙ্গে সঙ্গে দোকানিরা ছুটে আসেন বঙ্গ মার্কেটে। এসেই কান্নায় ভেঙে পড়েন সবাই। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দূরত্ব মাত্র কয়েক কদমের। আগুন লাগার পরপর ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনী। আগুন নেভাতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ পুরো বাহিনীর অন্তত 50টি ইউনিট যুক্ত হয়। এক পর্যায়ে পানি ভর্তি ব্যাগের থলি নিয়ে ঘটনাস্থলে উড়ে আসে। উপর থেকে আগুনে পড়তে থাকা মার্কেটে ছুড়ে ফেলা হয় পানি। তবে প্রায় 22,000 বর্গফুট এলাকার আগুনের কাছে এ যেন সামান্য কিছু। আশপাশে পানির বড় উৎস না থাকায় আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পুকুর থেকে। সেই পানিও শূন্য হয় একটা সময়। ভয়াবহতা সামলাতে এক পর্যায়ে ঘটনাস্থলে আসে বিজিবি, আসে সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে ছিল র‍্যাব ও পুলিশের উপস্থিতি। আমাদের প্রত্যেকটা দোকানে স্টকে মাল থাকে মনে করি 3 থেকে 4 কোটি টাকার মাল। যেমন আমাদের আমাদের দোকানে মনে করি 3 থেকে 4 কোটি টাকার মাল ছিল স্টকে। খাদাপত্র পাইলেও তো আমাদের কিছুটা ক্ষতিপূরণ পাওয়া যাইতো আর কি। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের পাড়িদের কাছে পাবো না। এর আগে 2019 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর অন্তত 10 বার নোটিশ দিলেও মার্কেটটির উন্নতিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, পানি সংকট, বাতাস আর উৎসুক জনতা প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে আরও আগে নিয়ন্ত্রণে নেওয়া যেত আগুন। কেন হয়েছে আমরা এখনো জানি না, কীভাবে ঘটেছে তা জানি না। আমরা 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করব আগুন নির্বাপনের পরে, এবং বাকি তারপরে আপনাদেরকে জানানো যাবে। যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। আমি শুধু এতটুকু বলতে চাই, সর্বোচ্চ পর্যায়ের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং অন্যান্য সকলে
আজকে আমরা এখানে হাজির থেকে আগুন নির্বাপন করছি। আদর্শ হকার্স মহানগর ও বঙ্গ কমপ্লেক্স এই তিন মার্কেট মিলে অন্তত 4000 দোকান ছিল বঙ্গবাজারে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজ মূলত সকাল 6টার কিছু পরে, অর্থাৎ সবাই যখন সেই রেখে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ যখন নিজ নিজ স্থানে ছিলেন, ঠিক তখন কিন্তু এই আগুনের সূত্রপাত হয়। এবং যেটি প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানাচ্ছিলেন যে তারা আসলে 6টার কিছু পরে এই আগুনের সূত্রপাতটি দেখতে পান এবং পরপর সাথে সাথেই তাদের ফায়ার সার্ভিসকে জানায়। আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যে অফিসটি সেখানে তার কাছাকাছি কিন্তু অফিস। একইভাবে তা সাধারণ যে মানুষ ছিলেন সেখানে তারা বলছেন যে ফায়ার সার্ভিসের সামনে হওয়া সত্ত্বেও এবং ফায়ার সার্ভিসের 6.5 ঘন্টার চেষ্টা সত্ত্বেও আগুন কিন্তু পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখনও থেমে থেমে কোথাও অল্প অল্প আগুন জ্বলছে যে ভবনগুলো রয়েছে, তবে খুব শিগগিরই হয়তো বা এটি নিয়ন্ত্রণে আসবে, পুরোদমে নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করা হচ্ছে। চোখের সামনে পড়ল বঙ্গবাজারে তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন। কয়েক হাজার কাপড়ের গোডাউন পুড়ে ছায়। এদের আগে বিক্রির জন্য কাপড় মজুত করেছিলেন ব্যবসায়ীরা, তারা বলছেন ক্ষতি ছাড়িয়ে যাবে হাজার কোটি টাকা। সব হারিয়ে নিঃস্বয়ে মানুষগুলো আগুনে ছাই হয়ে যাওয়া এই ধ্বংসস্তূপে নিজের শেষ সম্বলটুকু খুঁজে ফিরছেন। পুড়ে যাওয়া এই জিন্স প্যান্ট কিংবা সোয়েটারের মাঝে কেউ কেউ নিজের আগামীর অনাকাঙ্ক্ষিত দিনগুলোর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ছেন। ঈদের মাত্র কয়েকদিন আগে লাগা এই আগুনে পুড়েছে ব্যবসায়ীদের স্বপ্ন। অনেকেই কাঁদছেন, ছুটোছুটি করছেন উদ্ভ্রান্তের মতো। ঈদ সামনে রেখে অনেকে দোকানে তুলেছিলেন নতুন কাপড়। রাজধানীর অন্যতম বৃহত্তম কাপড়ের এই মার্কেট বঙ্গবাজারের সব দোকানই মালামালে ঠাসা ছিল। ভয়াবহ এই আগুনে সব পুড়ে ছাই হয় ঈদের আগে বড় ধরনের এই লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা। আমার 6টা দোকান গোডাউন সহ প্রায় 7 কোটি টাকার উপর মাল আছে। ভাই রে, আমার সব শেষ। 4টা দোকান, 2টা গোডাউন সব শেষ হয়ে গেছে ভাই। 3 থেকে 4 কোটি টাকার মাল ছিল স্টকে। এরকম ধরেন 300 দোকান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের পার্টিদের কাছে পাবো না। এই টাকার কোনো হিসাব কোথাও পাবো না, মৌখিক টাকার হিসাব থেকে দিতে পারবো না। সেখানে আমার 7টা দোকান চাইছে দেখি, আমার দোকানগুলো সব ছাই ছাই হয়ে গেছে। ভয়াবহ আগুনের মধ্যেই আশপাশের ভবন থেকে মালপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি নিয়েই বঙ্গবাজারের আশপাশের ভবনগুলোতে প্রবেশ করছেন তারা, তারপর মালপত্র বস্তায় বেঁধে সরাচ্ছেন। এ অবস্থায় বঙ্গবাজারের আশপাশের ভবন মালিকরা তাদের নিজেদের বাসার গ্যারেজ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রাখার জন্য খুলে দেন। এছাড়া আশপাশের মসজিদগুলোও খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রাখার জন্য। বিভিন্ন জায়গায় গোডাউন পুড়ে গেছে, রাখতে পারতেছেন না, মসজিদ খুলে দিচ্ছে। ভয়াবহ এই আগুন নেভাতে রাজধানী এবং এর আশপাশের জেলার ফায়ার ইউনিট আপ্রাণ চেষ্টা চালালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কেউ কেউ ফায়ার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। প্রথম দোকানটাই আমাদের ভাই, আমরা তালা ভাঙছিলাম ফায়ার সার্ভিসের লোক দিয়া, পানি পাইলে দোকানটা বাচ্চা যেত ভাই। এই পানিগুলো তো মারে একটু, যেখানে আগুন ওখানে মারতে বলেন না, পুরো সম্পূর্ণ চোখের সামনে সব পড়ছে। এটা যেন আগুন লাগছে, এরা পাইপ নিয়ে আইছে, কয় কি পানি নাই। আইয়া দেহি এটা ঢুক আগুন, এই ফায়ার সার্ভিসে কি করলো? একমাত্র ফায়ার সার্ভিসের অবহেলার কারণে আগুনে তো অল্প ছিল, আগুনের ভয় ভয় এত বড় হয়ে গেছে গা। সকাল 6টার দিকে আগুন লাগছে, তারা যদি চাইতো তাহলে আগুনটা নিভাইতে পারতো। গোটা আগুনটা দেখছি একদম শেষ কোনা, তখন ফায়ার সার্ভিস যদি বাইরে তো বাইরে এই সাইডটা গেলে আগুনটা নিয়ন্ত্রণে আনতে তো। যখন আগুনটা ছড়ায় গেছে তখন তারা বাইরেছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলা চালায় ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে অবস্থিত ফায়ার সার্ভিস সদর দপ্তরে। ইট পাটকেল নিক্ষেপ করে, হামলা করে ফায়ার সার্ভিস সদস্যদের উপর। এতে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য আহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের 9টি গাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারপরেও ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তারা। কেন বা কারা ফায়ার সার্ভিসের উপরে আঘাত হানলো আমার বোধগম্য নয়। কারা করেছে, কেন করেছে, আমি তো আপনাদের জন্য জীবন দিচ্ছি, সকল দুর্যোগে আপনাদের পাশে সবার আগে।
তারপরে কেন আমার উপরে এই আক্রমণ? বঙ্গবাজারে এর আগে বহুবার আগুন লাগার ঘটনা ঘটলেও এমন ভয়াবহ আগুন এর আগে কখনো দেখেনি রাজধানীর অন্যতম বৃহত্তম এই কাপড়ের বাজারের ব্যবসায়ীরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটি দেখছিলেন, ব্যবসায়ীরা বলছেন তাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে এই ঈদকে কেন্দ্র করে মূলত এই বঙ্গবাজারে ব্যাপক ব্যবসা হয়ে থাকে এবং এই ব্যবসার জন্য তারা কিন্তু বিপুল পরিমাণ মজুদ করেছিলেন। বিশেষ করে এই ঈদ মৌসুমকে সামনে রেখে তারা কয়েক লাখ টাকার, কয়েক কোটি টাকার তারা কাপড় এবং যে জামা কাপড় সেগুলো তারা মজুদ করেছিলেন। এমনও আমরা দেখেছি যে গত রাতেই একজন ব্যবসায়ী 70 লাখ টাকার মতো মালামাল তিনি উঠিয়েছেন এবং আরও কয়েক কোটি টাকা তার আসবে, এমন কয়েক কোটি টাকার মালামাল তিনি উঠাবেন এমন কথাও আমরা দেখেছি। তার সেই সব সহায় সম্বল যা ছিল সবই কিন্তু পড়ে গেছে। এমনও দেখেছি আমরা যে কয়েক লাখ টাকা তিনি রাতে বাজারে দোকানে রেখেছিলেন এবং সেই টাকাও কিন্তু পড়ে গেছে বলে জানিয়েছেন যে প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন, তারা যারা ব্যবসায়ী ছিলেন তারা বলছেন। দর্শক, এছাড়া যে ক্ষয়ক্ষতি হচ্ছে এই ব্যাপারে এরই মধ্যে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষয়ক্ষতিটি প্রথমে নিরূপণ করা হবে এবং পরবর্তীতে যাচাই করে ব্যবসায়ীদের প্রত্যাবাসন পুনর্বাসন করা হবে। দর্শক, এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের 5 সদস্য সহ 12 জন। তাদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তেজিত দোকান মালিক ও কর্মচারীদের ছোড়া ইটের আঘাতে তারা আহত হয়েছেন বলে অভিযোগ করে। চিকিৎসকরা বলছেন আশঙ্কাজনক নয় কারো অবস্থায়। মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার সংবাদ কানে পৌঁছালে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, দোকান মালিক ও কর্মচারীরা। ভাগ্যক্রমে রাতে মার্কেটের ভেতরে কেউ না থাকায় হয়নি বড় ধরনের কোনো হতাহতের ঘটনা। তবে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। আর উত্তেজিত দোকান মালিক কর্মচারীদের ইট পাটকেলের আঘাতে আহত হন আরও কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য। তাদের 5 জন সহ মোট 12 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্ট হওয়ায় মেহেদি হাসান নামে ফায়ারের এক সদস্যকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। এরা সাধারণ জনগণের অতর্কিত হামলাই আর কি, মানে ঢিলের আঘাতে আঘাত পাইছে। আসলে আমরা অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত ছিলাম ওই মুহূর্তে আর কি ঘটনাটা ঘটছে। জনগণ কি কারণে আসলে আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে সেটা আমরা বলতে পারবো না সঠিক। ঢাকা মেডিকেলে ভর্তি 11 জনের কেউ আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দোকানের মালামালের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়া 4 দোকান মালিককে ভর্তি করা হয়েছে মেডিসিন বিভাগে। পাবলিক যে কজন আছে মোটামুটি সুস্থ, এরা টেনশনে এবং ধোয়া একটু আহত হয়েছে। আর তারা ফায়ার সার্ভিসের 2 জনের পায়ে আঘাত। আহতের সংখ্যা বাড়লে তার জন্য পূর্ব প্রস্তুতি রাখা হয়েছে হাসপাতালটির জরুরি বিভাগ। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজকে ভোরে যে আগুনের ঘটনাটি ঘটেছে আসলে এটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ, বিশেষ করে বঙ্গবাজার এবং তার আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় এমন আগুন কিন্তু আর কখনোই দেখা যায়নি। তবে সবচেয়ে বড় যে স্বস্তির বিষয়, এখন পর্যন্ত কেউ সেই রকম আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন সে আপনার প্রতিবেদনে দেখলেন যে এমন কিছু হয়নি কিংবা কোনো প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। তো এতে করে মূলত একটি স্বস্তি আপাতত দিচ্ছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক যে ক্ষতিটি হয়েছে, বিশেষ করে যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে ঠিক কবে নাগাদ এই তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে উঠতে পারবেন সেটিও কিন্তু এখন একটি বড় প্রশ্ন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যবসায়ীদের দ্রুতই পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে। বঙ্গবাজারের বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ। শুধু কি এবারই না, এর আগেও আগুনের লেলিহান শিখায় পড়েছে বঙ্গবাজার। এরপরও টনক নড়েনি ব্যবসায়ী ও প্রশাসনের। এদিকে ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে বারবার তাগিদ দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। দর্শক, দিন মোহাম্মদের সাব্বির একটি রিপোর্ট আছে, আমরা সেটি দেখে আসব। জ্বলছে আগুন, পুড়ছে বঙ্গবাজার, চোখের সামনেই তিলে তিলে ছাই হচ্ছে শেষ সম্বলটুকু। বাতাসে পোড়াগন্ধ, ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা। মঙ্গলবার সকাল 6:10 লাগা আগুন নিয়ন্ত্রণে 50টি ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। বঙ্গবাজার লাগোয়া এনেক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। 5 তলা ওই ভবনের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 5ম তলায় দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন।
জানা যায় বঙ্গবাজারে প্রায় 3000-এরও বেশি দোকান রয়েছে, যা এখন পুড়ে ছাই, ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। ব্যবসায়ীরা জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায়, দিক বেদিক খন্ন হয়ে ছুটছেন তারা। এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের 50টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানা গেছে। এবারই প্রথম নয়, 2018 সালের 24 জুলাই আগুনে বঙ্গবাজার কমপ্লেক্সের গুলিস্তান ইউনিটের কয়েকটি দোকান পুড়ে যায়। এর আগে 1995 সালেও ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে ঢাকা সিটি কর্পোরেশন বাজারটিকে নতুনভাবে গড়ে তোলে। গণমাধ্যম থেকে জানা যায় ফায়ার সার্ভিসের পরিদর্শক কমিটি 2017 সালে বঙ্গবাজারের 4টি ইউনিটকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাজার কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও দিক নির্দেশনা দেয়। তবে বাজার কর্তৃপক্ষ তা আমলে নেননি। পরে একই বছরের 17 মে বঙ্গবাজার কমপ্লেক্সের ত্রুটিগুলো তুলে ধরে মার্কেট কর্তৃপক্ষকে একটি নোটিশ দেওয়া হয় এবং এর পরবর্তী 30 দিনের মধ্যে সুপারিশমালা বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়। নোটিশ দেওয়ার 8 মাস পর 2017 সালের 10 ডিসেম্বর দ্বিতীয় দফায় বঙ্গবাজার কমপ্লেক্সে 4টি ইউনিট পুনরায় পরিদর্শন করে মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়। এরপর জানমাল ও সম্পদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2006 এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 মোতাবেক বঙ্গবাজার কমপ্লেক্স গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিটে অগ্নি প্রতিরোধ নির্বাপন ব্যবস্থা বাস্তবায়নের জন্য মার্কেট কর্তৃপক্ষকে পুনরায় নোটিশ ও সারণিকা দেওয়া হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। 2018 সালের 24 জুলাই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও 2 দফা নোটিশ দেওয়া হয়। 21,250 বর্গফুটের এই বঙ্গবাজার আর কতবার পুড়লে টনক নড়বে প্রশাসনের, সেই প্রশ্নই সবার। দীন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। দর্শক, আমাদের সহকর্মী দীন মোহাম্মদ সাব্বির যেমনটি তার প্রতিবেদনে বলেছেন যে এরই মধ্যে ফায়ার সার্ভিস কয়েক দফা এই বঙ্গবাজারে আগুন যে ধরতে পারে, যে শঙ্কা যদি আগুন ধরে সেক্ষেত্রে যে ভয়াবহ পরিণত হতে পারে, সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস বারবার বলেছে। এবং এই একই জিনিস আমরা আজ ফায়ার সার্ভিসের ডিজির মুখেও শুনেছি এবং তিনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেখানে তিনি বলেছেন যে এখানে বারবার নোটিশ দেওয়া হয়েছে, বারবার তাদেরকে বলা হয়েছে যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই, এরপরও এই যে এত যে আগুন লাগলো, ব্যাপক আকারে যে আগুন লাগলো, কিন্তু প্রাণহানি হয়নি, যদি প্রাণহানি হতো সেক্ষেত্রে কী হতো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি ফায়ার সার্ভিসের ডিজে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দর্শক, শুধু বঙ্গবাজারে নয়, কখনো বাজার, কখনো বস্তি, কখনো আবাসিক অঞ্চল, ঢাকা শহরে একের পর এক অগ্নিকাণ্ড নতুন কিছু নয়। এরই মধ্যে কিছু ঘটনায় ভয়াবহতা যেন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে প্রতিনিয়ত। সেই খাতায় আবারও যোগ হলো পুরান ঢাকার বঙ্গবাজারের ভয়াবহতা। কিন্তু রাজধানীতে বিগত কয়েক বছরে আরও বেশ কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে যা পুরো দেশকেই স্তম্ভিত করেছে। সেইসব ক্ষত দাগ এখনও শুকায়নি, এমন দুর্ঘটনার শেষ কোথায়? চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে আমরা জানব বিস্তারিত। ঢাকা শহরে অগ্নি দুর্ঘটনা নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে শুধুমাত্র 2018 সালেই রাজধানীতে 288টি অগ্নিকাণ্ড হয়েছে। প্রতি বছরই অগ্নিকাণ্ড হলেও কিছু কিছু ঘটনা স্তম্ভিত করে দেয় সবাইকে। এই যেমন 2009 সালের 13 মার্চ বসুন্ধরা সিটির আগুনে মারা যান 7 জন। একই জায়গায় 2016 সালে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সে সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিটকে। ২০১০ সালের 3 জুন
পুরান ঢাকার নিমতলির নবাব কাটরায় রাসায়নিক দাহ্য পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণে নিহত হন নারী ও শিশু সহ 124 জন, আহত হন অর্ধ শতাধিক, পুড়ে যায় 23টি বস্তি, দোকান ও কারখানা। নয় বছর আগের সেই নিমতলির ঘটনারই যেন পুনরাবৃত্তি পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ আগুন। 2019 সালে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ওয়াহেদ মেনশনে কেমিক্যাল গোডাউন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডে হারায় 71টি তাজা প্রাণ। এর মাঝে আর কোনো বড় ঘটনা ঘটেনি তা তো নয়। 2012 সালে তৈরি পোশাক প্রতিষ্ঠান তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যায় 101 জন পোশাক শ্রমিক। আগুন লাগার পরপরই কারখানার তৃতীয় তলার ফটকে তালা মেরে দেওয়া হয়েছিল। সেখান থেকে রেহাই পেতেই উপর থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় আরও 10 জনের। এ ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় প্রত্যক্ষদর্শীদের। 2017 সালে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই স্থানে 2019 সালে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুন নিয়ন্ত্রণের কাজ করেছিল ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এছাড়াও বস্তিগুলোতে আগুন যেন নিত্যদিনের সঙ্গী। 2016 থেকে 2019 এই চার বছরে বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2017 সালের মহাখালীর করাইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এর আগে 2016 সালে হাজারিবাগ বেড়িবাগ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বৌবাজার বস্তিতে আগুনে পুড়ে যায় 50টি ঘর। এছাড়া 2018 সালের 19 নভেম্বর একই বস্তিতে লাগা আগুনে প্রাণ হারায় 11 জন। একই বছর 12 মার্চ রাজধানীর পল্লবীর ইলিয়াস আলী মোল্লা বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে বস্তির প্রায় 5000 ঘরের সব পুড়ে যায়। মাঝে মাঝে বস্তিগুলোতে অগ্নিকাণ্ড ঘটতে থাকে। এভাবেই খোদ রাজধানীতেই একের পর এক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা যেন থামবার নয়। অগ্নিকাণ্ডের এই লম্বা ফর্দে যোগ হলো আরও একবার বঙ্গবাজারের নাম। পুড়ে ছাই প্রায় 3000 দোকান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ। দর্শক, আমরা তখন দেখলাম রাজধানীতে এর আগে যতগুলো ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই প্রতিবেদনটি দেখছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও ছেয়ে গেছে বঙ্গবাজারের আগুনের খবরে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরটি ফলাও করে প্রচার হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ভয়াবহতার দিক থেকে সাম্প্রতিক যে কোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে এই আগুনের ঘটনা। এবার দেখে নেব বিশ্বের গণমাধ্যমে বঙ্গবাজারের আগুনের খবরের শিরোনামগুলো নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের আরেকটি রিপোর্ট। ভয়াবহতার দিক থেকে সম্প্রতি যে কোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড। বঙ্গবাজারের এ আগুনের খবর ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও। মঙ্গলবার সকালে বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শিরোনামে খবর প্রচার করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ খবর প্রচার করে। বঙ্গবাজারের আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বাংলাদেশের অগ্নিকাণ্ড ঢাকার বিশাল কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী, এই শিরোনামে খবরটি প্রচার করেছে তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। বাংলাদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার দোকান, শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদেলু এজেন্সি। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের রাজধানীতে পোশাকের মার্কেটে আগুন শিরোনাম দিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে। একই শিরোনামে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শিরোনামে সিঙ্গাপুর ভিত্তিক সম্প্রচার মাধ্যম সিএনএ একটি প্রতিবেদন করেছে। প্রায় একই শিরোনামে খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ টুডে ও দ্য ন্যাশনাল। এদিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দোকান হোল্ডার, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি সহ দেশটির মূলধারার বেশিরভাগ গণমাধ্যমেই এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশ হয়েছে। বঙ্গবাজারের আগুনের খবর উঠে এসেছে ডন সহ পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমেও।
মঙ্গলবার ভোর 6:10 রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। দীর্ঘ 6 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 50টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। বঙ্গবাজার মার্কেটে কাঠ আর টিনের ঘর বেশি থাকায় আগুন এত বেশি দাউ দাউ করে চলেছে বলে জানান বিশেষজ্ঞরা। এমনকি ছিল না আগুন নেভানোর কোনো তাৎক্ষণিক ব্যবস্থা, যে কারণে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ব্যবসায়ীদের। এ ধরনের স্থাপনায় অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। অন্তরসেনের রিপোর্টে বিস্তারিত। ঘরবাড়ি কিংবা দোকানপাট, আগুন লাগার ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো জায়গায়। কিন্তু বেশিরভাগই দেখা যায় অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলো শুধু অ্যাপার্টমেন্ট, শপিং মল, হাসপাতাল সহ বড় বড় প্রতিষ্ঠানগুলোতেই থাকে। কিছু কিছু বাসা বাড়িতে বর্তমানে এই ব্যবস্থা রাখা হলেও টিন কিংবা কাঠের ঘরবাড়ি ও দোকানপাটগুলোতে থাকে না আগুন নেভানোর কোনো ব্যবস্থা। কিন্তু কাঠ আর টিনের বাড়িঘর কিংবা দোকানে আগুন লাগলে ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেমনটা ঘটেছে ঢাকার বঙ্গবাজার এলাকায়। দোকানগুলো অধিকাংশই ছিল কাঠ আর টিনের তৈরি, তাই আগুন ছড়িয়ে পড়েছে খুব দ্রুত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন আইটেমস, সিনথেটিক, সেমি সিনথেটিক, কটন, এই আইটেমগুলো এখানে ছিল। তো এরকম কাঠের জিনিসপত্র বা এরকম ইয়ার থাকলে পরে আপনাকে স্প্রিংকলার সিস্টেম মাস্ট, আপনার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, সেই সাথে আপনার হাইডেন সিস্টেম এবং রাইজার সিস্টেম থাকতে হবে। এই ধরনের স্থাপনায় অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে নিতে হবে বিশেষ প্রস্তুতি। এর সঙ্গে আগুন লাগলে কি করণীয় সে সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। বাড়িঘরের জন্য একরকম ফায়ার ফাইটিং সিস্টেম আর বিজনেসের জন্য একরকম ফায়ার ফাইটিং সিস্টেম। বাড়িঘরের জন্য আপনার অ্যালার্ম সিস্টেম এবং পানির সাপ্রেশন সিস্টেম থাকলে পরেই হবে, আর এক্সটিংগুইশার এই তিনটা থাকলে পরেই হবে। অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, রাইজার সিস্টেম থাকতে হবে। দোকানগুলো যেমন এই বঙ্গবাজারে স্প্রিংকলার সিস্টেম থাকা উচিত। তারপরে হলো আপনার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম থাকতে হবে। তারপরে হলো আপনার এক্সটিংগুইশার থাকতে হবে এবং রাইজার যেটা হোস সিস্টেম থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে আগুন লাগার ক্ষেত্রে কারণ হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট, কেমিক্যাল পণ্য বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সহ নানা ছোট বড় দুর্ঘটনা। আর তাই এসব বিষয়ের উপর বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বাংলাদেশে 75-80% আগুন লাগছে আসলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে, ইম্প্রপার গ্যাস হ্যান্ডেলিং, গ্যাস লিকেজ, ইম্প্রপারলি যে ফ্লেমেবল ম্যাটেরিয়াল দিয়ে ইন্টেরিয়র করা হচ্ছে, সর্বোপরি কোনো ট্রেনিং বা সচেতনতাও নাই। তো যদি বেসিক ফায়ার ইকুইপমেন্টগুলো থাকে, যেমন ফায়ার এক্সটিংগুইশার বল এবং ব্ল্যাঙ্কেট, যেটা ইজি টু ইউজ, বাসা থেকে ছোটো দোকান বড় দোকান সেগুলোতে যদি তারা জানে যে কীভাবে ইউজ করতে হবে, তাহলে কিন্তু একটা আগুন ছোটো অবস্থা থেকেই আসলে কনফাইন করা সম্ভব। কনক্রিটের দেয়াল কিংবা টিনের ঘর, আগুন লাগতে পারে যে কোনো জায়গায়, ঘটতে পারে বঙ্গবাজারের মতো ভয়াবহ দুর্ঘটনা। অন্তরা সেন, সময় সংবাদ। দর্শক, যে কোনো সময়ে ঘটে অগ্নিকাণ্ড, কিন্তু আগুন লাগার ধরন সম্পর্কে কতটুকুই বা জানি, কিংবা আগুন নেভানোর কোনো ব্যবস্থা সম্পর্কে আমরা কতটুকু সচেতন, এসব বিষয়ে জানাবেন উম্মেহানি। আগুন আবিষ্কারের মধ্য দিয়েই সভ্যতা পেয়েছিল তার গতি, কিন্তু সেই আগুনের লেলিহান শিখাই আবার মুহূর্তে ধ্বংস করে সবকিছু, ঘটে প্রাণহানি। বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এক একটা অগ্নিকাণ্ডের খতনা শুকাতেই আরেকটি অগ্নিকাণ্ড দেশকে স্তম্ভিত করছে। অসাবধানতা, নিয়ন্ত্রণহীনতা এবং অব্যবস্থাপনায় আগুনের ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে। তবে আগুন থেকে বাঁচার উপায় সাধারণ মানুষ কতটুকু জানেন, সেই সব জানা অজানা নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আছি আমি উম্মেহানি। শুরুতেই আগুনের ধরন সম্পর্কে জানতে হবে, কোন আগুনে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি নিশ্চিত হতে হবে। আগুনের বিভিন্ন ধরনকে 5 ভাগে ভাগ করেছে দমকল বাহিনী। 1, পুড়ে ছাই বা কয়লা হয়ে যায় এমন আগুন। 2, তেলের আগুন। 3, গ্যাসের আগুন। 4, ধাতব পদার্থের আগুন। 5, বৈদ্যুতিক আগুন। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে দেশে 3টি কারণে বেশি আগুনের ঘটনা ঘটে। 1, বৈদ্যুতিক গোলযোগ। 2, চুলা থেকে লাগা আগুন। এবং সিগারেটের আগুন। এই 3টি ধরনে 72% অগ্নিকাণ্ড হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই বিভিন্ন ধরনের আগুন নেভানোর উপায়সমূহ কি কি হবে? চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের আগুনে কোন ব্যবস্থাপনাগুলো নিতে হবে।
পুড়ে ছাই বা কয়লা হয়ে যায় এমন আগুন। এই ক্যাটাগরিতে পড়ে দাহ্য বস্তু যেমন কাগজ, পোশাক, প্লাস্টিক, কাঠ এসব জিনিসপত্র। এই ধরনের আগুন নেভানোর জন্য সবসময় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হয়। এছাড়া এ ধরনের আগুনে শুকনো বালি ও ভেজা কাঁথা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। দুই, তেলের আগুন। এ ধরনের অগ্নিকাণ্ড হয় তেল, মোবিল, পেট্রোল বা অন্যান্য তরল পদার্থের মাধ্যমে। এ ধরনের আগুনে কখনো পানির ব্যবহার না করাই ভালো, বরং আগুনের মাত্রা অনেক বেশি হলে একুয়েন্স ফিল্ম, ফর্মিং ফোম ছড়িয়ে দিতে হবে। যদি সাধারণ কোনো আগুন হয় তাহলে ভেজা কম্বল, বস্তা কিংবা পার্শ্বপক্ষে শুকনো বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। তিন, গ্যাসের আগুন। যে কোনো ধরনের গ্যাসের কারণে সৃষ্টি হতে পারে এ ধরনের আগুন। এমন ক্ষেত্রে গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করে দিতে হবে বা রাইজারের নব ঘুরিয়ে দিতে হবে। এছাড়া আগুন লাগলে ভেজা কাঁথা, পানির ঝাপটা দিয়ে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। চার, ধাতব পদার্থের আগুন। সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি থেকে উৎপত্তি হয়। এই ধরনের আগুনের মাত্রা সবথেকে বেশি তীব্র হয়, যা নিয়ন্ত্রণে আনা অনেকটাই কঠিন হয়ে যায়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে আগুন নেভাতে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, কারণ পানির ব্যবহারে বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটতে পারে। এই আগুন নেভাতে অবশ্যই প্রশিক্ষিত অগ্নি নিরাপণ কর্মীদের সহযোগিতা নিতে হবে। পাঁচ, বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের আগুনও অনেক অংশে ভয়াবহ হয়। এ ধরনের অগ্নিকাণ্ডে কোনোভাবেই পানির ব্যবহার করা যাবে না, যেহেতু পানি বিদ্যুৎ সুপরিবাহী, ফলে পানির মাধ্যমে বিদ্যুৎ আরও বেশি ছড়িয়ে যেতে পারে। এই আগুন নেভাতে সবসময় অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা উচিত, আর যত দ্রুত সম্ভব নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিতে হবে। আগুন লাগা থেকে বাঁচতে পূর্ব সতর্কতার কোনো বিকল্প নেই। সচেতনতা এবং সাবধানতাই পারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও যেমন কমে যায়, তেমনই প্রাণনাশের ঘটনা থেকেও রেহাই পাওয়া সম্ভব।